দ্বাদশ জাতীয় নির্বাচনের প্রচার শেষে চলছে ভোট কেন্দ্র প্রস্তুতের কাজ। প্রিজাইডিং অফিসারের নেতৃত্বে প্রতিটি কেন্দ্রের পোলিং অফিসার সহ নির্বাচনী কর্মকর্তারা সকাল থেকে বিভিন্ন কেন্দ্র প্রস্তুত করছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে ভোটের সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে। ইতিমধ্যে জেলায় জেলায় পৌঁছে গেছে ব্যালট পেপার ও ব্যালট বাক্স সহ নির্বাচনী সামগ্রী। কেন্দ্রে এবার ভোটের দিন সকালে ব্যালট পেপার যাবে, তবে দুর্গম কেন্দ্রে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আজই নির্বাচনী সরঞ্জাম পৌঁছে দেওয়া হচ্ছে। জরুরি প্রয়োজনে পরিবহন কাজের জন্য প্রস্তুত রাখা হয়েছে হেলিকপ্টার। কাল সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এদিকে গত 18 ডিসেম্বর শুরু হওয়া নির্বাচনী প্রচার শেষ হয়েছে আজ সকাল 8টায়।